লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ, তাই আমার আর এটা নিয়ে কিছু বলার নেই, আমি চলে যাব। টাটা। सखी मोरे पिया घर आए, एरी सखी मोरे पिया घर आए, भाग लगे आंगन को। ও যেদিন প্রথম জন্মালো আর কি, তখন একটা ছোট্ট মানে মিষ্টি পুতুলের মতন, মানে পুতুলের মতন দেখতে। তারপর ও মানে ওর সঙ্গে আমরা কি হয় বোন, ছোট থেকে একসঙ্গে শোয়া, একসঙ্গে খাওয়া, একসঙ্গে বসা। আপনি পিয়াকে বল বল যাও, চরণ লাগায়ো নির্ধন কো, চরণ লাগায়ো নির্ধন। আমরা তিনজনে একসাথে বড় হয়েছি, তো একসাথে রান্নাবাটি খেলা, দেন বাড়িতেই আচার চুরি করে ছাদে বসে খাওয়া একসাথে। Oh,
চিমনি চলে এসছে দেখো কি অবস্থা দেখো কেন কি একটা গান করছিলে হাতের চুড়ি থাকে যদি সিটি গোল্ডের চেইন দিয়ে যাবেন তাহলে সম্মান সম্মান কেমন কেমন ওটা তো আমার শুধু রিল শেয়ার বাদাম পাবেন হলুদ রঙের শাড়ি কোন গানে নাচবে গান ঠিক করিনি এখনো যেটা বাজবে সেটাতেই নেচে যাব কাঁচা বাদামে তো একদমই নাচবো না
কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো কো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এ কো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এ কো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো কো আসিয়া যত নারী আইলা সবে সারি সারি আরে পাড়া পুষি যত নারী আইলা সবে সারি সারি একো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া একো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া নাচি কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো ওগো নাচি কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো একো কিভাবে বানাচ্ছে দেখো সরমে মরিয়া একো কিভাবে বানাচ্ছে দেখো সরমে মরিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো তো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো তো আসিয়া মাধব মাধব বাদেশু সর্বদা খুশির লাগুন আসবে সে কাইলা যে রং
সেই বয়সের ছিল, সেই দিনটাই মানে আমার আজকে ওর বিয়েতে সেটাই আমার চোখের সামনে ভাসছে, যে ও একটা ঘাগরা পরে আমার যখন বিয়ে হয় তখন ও একটা চেয়ারে বসেছিল, সেই ছবিগুলো আমি এখনো দেখি। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না,
তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগ সাধনা পুঁথি কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে পুঁথি কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলাম না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলাম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা 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 একসঙ্গে ও যখন নাচের প্রোগ্রাম করতো ছোট থেকে তখন দেখতে যেতাম বোন হিসাবে এগুলো ভীষণ মজা করতো এবং ও পড়াশোনা তো ভীষণ ভালো রেজাল্টও ভীষণ ভালো করতো তো তখন সবারই আনন্দ হতো বা ও এমএসসি ম্যাথ অনার্স নিয়ে পড়েছে এখন বিএড করছে তো ওর ডিগ্রিও আছে আশা করব ভবিষ্যতে নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াক এটাই চাইবো
যাবে।
বাস আর কিছু লাগবে না। ওর যদি বিদায় হবে, এটা বাড়ির জন্য বা আমাদের কাছে সবারির জন্য একটা কষ্টের, কিন্তু এখনকার দিনে মেয়েরা বিয়ে হয়ে গেলেও যে বিদায় হয় এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি একটা মেয়ের মা, আর মেয়েরা এখন মেয়ে ছেলে এভাবে আলাদা করে দেখা হয় না, এবং যে সেটা অনেক দিন আগে থেকেই দেখা হয় না, এখন তো এগুলো ব্যাকডেটেড হয়ে গেছে। আমিও চাই আমার মেয়ে আমার কাছে সবসময় পাশেই থাকবে, বা তার ছেলেটাও তার বাবা মায়ের পাশে থাকবে। তো এইটা আনন্দ করে ধুমধাম করে বিদায় দেওয়া উচিত, এখানে চোখের জল নাই, বরঞ্চ হাসি করে বিদায় দেওয়া উচিত, কারণ ঘরের মেয়ে ঘরেই থাকবে। ওর সাথে কাটানো সব ইনসিডেন্ট
দিদি আর শ্রদ্ধা ভাইয়ের বিবাহিত লাইফ খুব 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 ভালো হোক, অরিজনে একসাথে সারা জীবন থেকে যাক। আর হ্যাঁ, দাদা ভাই শ্রদ্ধা ভাই দিদিকে এইভাবেই অনেক অনেক সারপ্রাইজ দিতে থাকুক, খুশি করতে থাকুক, বাস আমার দিদি খুব খুশিতে থাকুক। দেশ বিদেশে ভিড়াই তোরি রে, ঘাটে ঘাটে নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হাইরে, সারেং বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হাইরে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া। ছোট থেকে খুব মানুষ করেছি, খুব যত্ন করে মানুষ করেছি, আমি চাই ও যেন সুখে থাকুক, শান্তিতে থাকুক, ও যেন সুখী হয়। কাছের মানুষ দূরে থুইয়া মানুষ দূরে থুইয়া মরিয়া আমি ধর ফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি দারুণ জ্বালা জানি কি করে, ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া। ছোটবেলা দিদিরা আমার এজ ডিফারেন্সটা অনেক বেশি, তো প্রচুর আমি ওকে মেরেছি, ও বেচারি কিছু মানে আমি ওকে খুবই মারতাম, দিয়ে শেষে মায়ের কাছে পথ ধইরা আমি কতই জেগেছি চইলা, একলা ঘরে